وعليكم السلام ورحمة الله وبركاته জি বোন বাচ্চাদের শিশুদের কত বছর বয়স থেকে পড়ালেখা করাতে হবে এ বিষয়ে দলিল ভিত্তিক কথা হলো যে সুনানে আবু দাউদের হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাচ্চাদেরকে সাত বছর বয়স থেকে সালাতের জন্য তাগিদ করেছেন সালাতের জন্য তালিম দিতে হবে সাত থেকে দশ বছর পর্যন্ত এখান থেকে ওলামায়ে দ্বীন বলেন যে সাত বছরের পূর্বে শিশুরা কোনো কিছু করতে পড়তে বাধ্য নয় যেখানে সালাতের মতো ইবাদত সাত বছরের পূর্বে তারা করতে বাধ্য নয় ঠিক তেমনি তেমনি পাঁচ অক্ত কি বলে তাদের স্কুল মাদ্রাসার পড়ালেখাটা সাত বছরের পূর্বে করতে বাধ্য নাই তবে কেউ যদি পড়াতে পারে মাধ্যর না করে এমনি তাদেরকে পড়ায় তাহলে পড়াতে পারে তবে নিয়ম সাত বছর থেকে তাদের স্কুলে দিতে হবে মাদ্রাসায় দিতে হবে এটা যেমনি হয় নামাজ আপনার সাত বছর থেকে আপনি বাচ্চাদেরকে তালিম করবেন এটাই আর কি সাত বছর নির্ধারণ আর ছয় বছর বয়সে যদি দেন তাহলে দিতে পারেন বা তার আগে যে এই বয়সে বাচ্চাদের মেধা শক্তি অতটা কাজ করে না মুখস্থ হয় কিন্তু তাদের ব্রেনে ধরে রাখতে পারে না সব বাচ্চারা তো এক না কোন কোন বাচ্চারা আছে অল্প বয়সেই কোরআন মুখস্থ করে নিচ্ছে মেধা শক্তি ভালো তো মোট কথা হলো সাত বছরের পূর্বে কোনো কিছু তারা মানতে করতে বাধ্য নাই যা করবে সাত বছর বয়স থেকে জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ